বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার ষোলক বেলার কাজলা দিদি কই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বাঁশ দিয়ে নির্মিত দোতলার রেস্টুরেন্ট বাঁশভবন রেস্টুরেন্ট। এটা অবস্থিত আমতলি বাজার গাজীপুরে। বাঁশভবন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এখানে মোটামুটি অনেক মানুষের আয়োজন করা যাবে এমন একটি সেন্টার, যেখানে দোতলাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচতলাটা তেমন একটি ভিউ নিতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে মনে হচ্ছিল যে দোতলা থেকে বৃষ্টিটা উপভোগ করা অনেক সুন্দর হবে, সেজন্য আমি নিচে তেমন একটা নামিনি। আর বাঁশ দিয়ে এত সুন্দর করে যে মানে এটা তৈরি করা হয়েছে আসলেই মনোমুগ্ধকর। আমরা বিকেল টাইমে বের হয়েছিলাম, কে জানি এত বৃষ্টি হবে, আমরা ভাবছিলাম যে কোথাও হয়তো বা যেতে পারবো না, যাই হোক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গায় যেতে পেরেছি। এখানে সবকিছু কিন্তু আর্টিফিশিয়াল, তারপরও কেন যেন মনে হচ্ছিল সবই জীবন্ত, ঘাস লতা পাতা ফুল পাখির ভাষা, সেই সাথে মনে হচ্ছিল যে সবুজের একটা বাগানে আমি বসে আছি। যাই হোক সব মিলে দিনটা ভালোই কেটেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কিন্তু এক বছরের আগেই মোটামুটি হাঁটা শিখতে পেরেছে, আর এক বছর হওয়ার পর ও পুরোপুরি দৌড়াতে পারছে আর সুন্দর করে হাঁটতে পারছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তার ভাইয়ের সাথে লুকোচুরি খেলছিল। দেখছেন এখানে সে তার বাবার সাথে লুকোচুরি খেলছিল আর সবাইকে বলছিল বেদব বেদব বেদব, আর সে তো ভাইকে ধরবেই, সেজন্য সে পুরাটা রাউন্ড করে এসে আবার দৌড়ে গিয়ে ভাইকে ধরার চেষ্টা করছে। আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো লেগেছে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য সেরকম লোক সমাবেশ ছিল না, যাই হোক নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করতে পেরেছি। আর এখান থেকে আমি বৃষ্টি হাতে ধরার চেষ্টা করছিলাম। এবার চলে যাই খাবারের পর্বে। আমরা এখানে নুডলস অর্ডার করেছিলাম, বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস কফি। তো আমার ছেলেকে সেরকম বাহিরের খাবার দেওয়া হয় না, তো মাসে বা উইকলি যদি কখনো কোথাও বেরোনো হয় তাহলে এভাবে খেতে পেরে সে আসলে অনেক খুশি হয়ে যায়। এই হচ্ছে বাহিরের অংশ, আর এখানকার পাশে দুটো সিঁড়ি আছে যেটা কিন্তু আরো বেশি ভালো লেগেছে। সিঁড়িগুলোতে এত সুন্দর গাছ মোড়ানো, মনে হবে যে আপনার কাছে জীবন্ত গাছ। যাই হোক এখানে আজ বিদায় নিয়েছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।